মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে এসেছি। রান্নাঘর ডিপ ক্লিন করতে হবে। গতকাল আমাদের সেই চিমনি আর হলো কি অ্যাকোয়াগার্ড, জলের যে অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা আছে, এগুলো পরিষ্কার করা হয়েছিল, সেই জন্য রান্নাঘরটা না একটু নোংরা হয়ে আছে। দুটো ছেলে এসেছিলো, ওরা এগুলো পরিষ্কার করে দিয়েছে। এখন এগুলো আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। রাতের বেলা এগুলো তো আমি হাত দেইনি, ঠান্ডা লাগছিলো, তাছাড়া বাড়িতেও ছিলাম না সন্ধ্যের দিকে, ওজন পড়তে গিয়েছিলো, সেখানে গিয়েছিলাম, তো সেই জন্য এসব কাজ আর করা হয়নি। তাই সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। চিমনি তো মাঝে মধ্যেই আমি পরিষ্কার করি, দু তিন মাস পর পর পরিষ্কার করা হয়, কিন্তু আমার পরিষ্কার করার পদ্ধতি আর ওদের পরিষ্কার করার পদ্ধতির মধ্যে অনেক অনেক পার্থক্য। আগে যারা চিমনিটা পরিষ্কার করতে আসতো, অনেক আগের কথা বলছি, তারা না অতটা ভালো করে পরিষ্কার করতো না, কিন্তু এখন যে ছেলেগুলো আসে, ওরা না পুরো চিমনিটা খুলে তারপরে বাইরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে। আগে যারা আসতো তারাও চিমনি খুলে ভালো করে পরিষ্কার করতো, কিন্তু তারা না ওই যে শুধু যে দুটো আর কি ওই খাঁচা মতো থাকে সেগুলো খুলে তারপর পরিষ্কার করতো, কিন্তু এখন যারা আসে তারা পুরো চিমনিটা খুলে ফেলে, পুরো একদম উপর থেকে চিমনিটা খুলে অনেকক্ষণ সময় ধরে পরিষ্কার করবে চিমনি। তারপর জলের অ্যাকোয়াগার্ডের যে ফিল্টার, এগুলো নাকি 3-4 মাস পর পর সার্ভিসিং করতে হয়, তা না হলে নাকি এগুলো ভালো থাকে না। পয়সা দিয়ে জিনিস কিনেও শান্তি নেই, মানে পয়সা দিয়ে ঘরে জিনিস আনার পরেও তারপর আবার তার পেছনে পয়সা খরচা করো, 3-4 মাস পর পর যখন এগুলো সার্ভিসিং করতে আসে তখন তো তাদেরকে পয়সা দিতে হয়। চিমনিটা অনেক দিন পর সার্ভিসিং করা হয়েছে, আর এই যে জলের ফিল্টারটা, এটা 3-4 মাস পর পর ওরা এসে ঠিক করে দিয়ে যায়, ওটার জন্য কাট করা আছে। কারণ জলের ওই ফিল্টারটা যদি ঠিক সময় মতো যদি পরিষ্কার না করা হয়, তাহলে না জলটা খেতে আর ভালো লাগে না, জলটা খেতে একটু অন্যরকম লাগে, সেই জন্য ওটার জন্য একটা কাট করে নিয়েছে। ওরা এসে 3-4 মাস পর পর ওই ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে দেয়। তো আমি এই দেখো গ্যাস ওভেন টোভেন সমস্ত কিছু তুলে ভালো করে পরিষ্কার করছি। তার আগে পরিষ্কার করলাম তেলের বোতল, তারপর তেলের বোতলগুলো যে ঝুড়ির মধ্যে থাকে সেগুলো পরিষ্কার করলাম, আর এপাশে যে জলের ফিল্টার আছে সেগুলো উপরের দিকটাও পরিষ্কার করলাম। ভেতরের দিকটা তো ওরা পরিষ্কার করে গেছে, উপরের দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি। যেদিকে গ্যাস জ্বালানো হয় সেই দিকটা তো একটু বেশি নোংরা হয়, সেই দিকে তেল চিটচিটে ভাবটা বেশি থাকে, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করতে আজকে আমার অনেক সময় লাগলো। অনেকক্ষণ ধরে এই ঘষা মাজা করেই যাচ্ছি, এসব ঘষা মাজা করতে করতে আমার হাতের অবস্থা খারাপ, এমনিতেই শীতকাল, তার মধ্যে এইসব ঘষা মাজা করছি, হাতগুলো একদম মানে শুকিয়ে শুকিয়ে গেছে, কেমন যেন শুষ্ক হয়ে গেছে হাতগুলো। তো ভালোই হয়েছে, এপাশটা পরিষ্কার হয়ে গেছে, কদিনের জন্য নিশ্চিন্ত। অনেকক্ষণ ধরে আমার এই ঘষা মাজার কাজ চললো। এবার আমি ময়দা মেখে নিচ্ছি, আটা নেই, আটা শেষ হয়ে গেছে, সেই জন্য ময়দা মেখে নিচ্ছি। এখন উপরে যাচ্ছি অর্জুনকে ঘুম থেকে তোলার জন্য, ওটাও আমার একটা বড় কাজ। ওর বাবাই সবসময় তুলে দেয়, কিন্তু ওর বাবা বাজারে গেছে, চলে এসছে ওর বাবা। হ্যাঁ না, এই তুলতে যাচ্ছি। কি মাছ? পাবদা। আমি উপরে চলে আসলাম তো, তুমি বাজারে আর আমি এখানে গরম জল করে বসে থাকবো। হ্যাঁ ফুল দেখো, আমি আমি ক্যামেরা অন করে আমার বরের সাথেই কথা বলে যাচ্ছি। বেটু, ও বেটু, বেটু, ওই দেখো বালিশ সব ওই খাটের নিচে, ওর মাথাও জানো তো এদিক চলে যায়, আমি টেনে টেনে নিয়ে আসি। ও বেটু, 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 ও তো তাড়াতাড়ি, ও টাস্কি স্কুলে গেমস আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফুটবল কম্পিটিশন হবে নাকি তুমি তো বললে বাবা, ওঠো ওঠো তাড়াতাড়ি। গুড মর্নিং বলো ফ্রেন্ডসদের।
গুড মর্নিং বলো। মর্নিং কি বললি? শুধু ফ্রেন্ডস এ শুনলাম, আর তো কিছু শুনলাম না। বল বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস। আচ্ছা এবার ওঠো, এবার ওঠো। চুলটা কি বড় হয়েছে বাবা! আজকে এরকম গাটার দিয়ে দুটো ঝুটকি করে দেবো। হ্যাঁ, চুটকি চুটকি। আচ্ছা কি জানো তুই বলিস, চুটকি চুটকি। ওঠো বাবা, ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠো। অর্জুনকে ঘুম থেকে তুলে দাঁত ব্রাশ করালাম, এখন আমি আবার এই কিচেনে চলে আসলাম। আজকেই দেখো মোগলাইয়ের মতো করে একটু বানিয়ে দিচ্ছি অর্জুনের স্কুলের টিফিনে। এর মধ্যে আছে সেই ডিমের ভুজিয়া, গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ, এইসব দিয়ে একটু ডিমের ভুজিয়া মতো করেছি। সেগুলো দিয়ে এই যে দেখো মোগলাইয়ের মতো বানিয়ে নিলাম। তো অর্জুন এখান থেকে ওই এক পিস দু পিস হয়তো একটু খেয়ে যাবে, আর বাকিটা স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর অর্জুনের বাবার জন্য টিফিনে করব হলো পরোটা, ডিম ভাজা, আর হলো গিয়ে বেগুন ভাজা। আর কৃপার জন্য করব রুটি আর ডিম ভাজা। একটুখানি ভুজিয়া রেখে দিয়েছি, সেই ভুজিয়াটুক দেবো কৃপাকে, ওই দিয়ে কৃপা রুটি খেয়ে নেবে। কারণ মোগলাই, পরোটা এসব খেলে কৃপার বুকে পেটে ব্যথা করে, সেই জন্য ওকে রুটি করে দিলাম। ময়দা বেশি মাখা হয়ে গেছে, এই যে এতটা এক্সট্রা। কালকে আর ময়দা মাখতে হবে না, কালকে এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। সবজি নিয়ে এসেছে বাজার থেকে, মূলো, শিম, ফুলকপি, বেগুন, ধনে পাতা, টমেটো আনেনি। তোমাকে সবসময় বলে দেয় যে এখন শীতকাল, যখনই বাজারে যাবে ধনে পাতা আর টমেটো আনবে। শিম পোস্ত করব, এখন শিমটা কাটলেই হবে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আমার বর এখানে চা বানাচ্ছে, আর ও পাশে প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে। ডালের মধ্যে করলা সিদ্ধ দিলাম, আর হলো গিয়ে পেঁপে সিদ্ধ দিয়েছি, পেঁপে সিদ্ধ কৃপার। মুলো দিয়ে বড়া খেতে কত ভালো লাগে, কিন্তু কৃপার পেটে ব্যথা করে এই মুলোর বড়া খেলে, সেই জন্য এইবার শীতকালে একদিনও মুলোর বড়া করিনি। মাছের সঙ্গে মুলো দিও, আলু দেবে না। হ্যাঁ আলু দেবে না একদম। পাবদা মাছ মুলো টুলো দিয়ে করলে ভালো লাগে। হ্যাঁ আলু নয়, পাবদা মাছ পোস্ত দিয়ে করলে ভালো লাগে, আর হলো নয়তো পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে মুলো দিয়ে দিই, আলুর পরিবর্তে মুলো ইউজ করবো, টাকা টাকা করে মুলো। বাঁধাকপি নিয়ে, বাঁধাকপি, ফুলকপি, মুলো, এগুলো প্রত্যেকটা জিনিসে কৃপার গ্যাস হয়ে যায়। কৃপার জন্য তো চিন্তা করে আমি, এগুলো তো সবজি বলতে কোনো কিছুই সব খেতে পারে না। পেঁয়াজ ফুল খাবা? পেঁয়াজ ফুলি উঠছি। হ্যাঁ পেঁয়াজ ফুলি আনো না। তারপর সেদিন দেখলাম কাঁচা টমেটো, সেগুলো নিয়ে আসতে পারো, সেগুলো আনে। আচ্ছা খালি এই খারা খারা ফুলকপি, বাঁধাকপি, পটল, শিম, ভেন্ডি। হ্যাঁ ফুলকপি তো আমার না হয় না। ফুলকপি নাকি আমরা খাই না, এই যে এখানে সবাই সাক্ষী, ফুলকপি খেতে খেতে মুখ আমার একদম ই হয়ে গেল, সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে ফুলকপি খেতে। ফুল ফুল হয়ে গেল, ফুলকপি খেতে খেতে ফুল। ফুলকপি, বাঁধাকপি, মূলো, শিমটা এই কদিন ধরে খাওয়া হচ্ছে, শিমটা বেশি খাওয়া হয়নি। আর হলো পটল, পটল মানে আমি ফুলকপি আর পটল এই দুটো জিনিস আর দু চোখে দেখতে পাই না। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, আর আমার বর ওদিকে চা বানাচ্ছে, আমার জন্যও চা বানাচ্ছে। আমাকে বললো যে তুমিও আমার সাথে বসে চা খাও, তারপর আমিও ওর সাথে বসে চা খেলাম। যাদের চা খাওয়ার নেশা আছে তারা মনে হয় একা একা চা খেতে পারে না, পাশে মনে হয় গল্প করার জন্য আরেকজনকে প্রয়োজন হয়। যেদিন সকালবেলা আমার ভাসুররা আসে সেদিন আমার বর আমাকে চাঠা দেয় না, সেদিন আমাকে বলেও না চা খাওয়ার কথা, কিন্তু যেদিন আমার ভাসুররা না আসে সেদিন আমার বর আমাকে চা খাওয়ার জন্য বলবে, ওর পাশে বসে চা খেতে বলবে, চা খাবে আর গল্প করবে। আজকে আমাদের দুজনের চায়ের আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার চা খেতে একটু দেরি হয়ে যেত, আর এদিকে রান্নাবান্নায়ও দেরি হয়ে যেত, তাহলে সেই জন্য আজকে আর চায়ের আড্ডাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখন আমার কাজের সময়, প্রচুর কাজ করতে হবে, এক এক করে সমস্ত কাজ করতে হবে।
তো এখন সেই জন্য খুব বেশিক্ষণ সময় বরের সাথেও আড্ডা দিতে পারিনি, আর ওই সময় আর ভিডিও করতে পারলাম না। ঠিক সময় মতো যদি কাজগুলো না করা হয় তাহলে কিন্তু তার মাশুল দিতে হয়। সময়ের কাজ সবসময় সময়ে করতে হয়, তো এখন হলো কাজ করার সময়, এখন আড্ডা দেওয়ার সময় না। এখন যদি আড্ডা দেই তাহলে আমার অনেক কাজকর্ম পড়ে থাকবে, হয়তো রান্না বান্নাটা হয়ে যাবে কিন্তু ঘরে যে অন্য কাজকর্ম আছে সেগুলো পড়ে থাকবে, সেই জন্য আড্ডা দিলে চলবে না। রান্নাঘরে কাজ করছিলাম কাজ করছিলাম, হঠাৎ করে দেখছি কল থেকে জল পড়ছে না। কলটা তো এই 10 মিনিট আগেও ব্যবহার করলাম, এখন দেখছি কল থেকে জল পড়ছে না। প্রথমে ভাবলাম যে হয়তো মোটরে জল নেই, পরে দেখি মোটরে জল আছে, ওই কলটা থেকেই জল পড়ছে না, কলটা খারাপ হয়ে গেছে, সেই জন্য মাছটা এখন এখানে এসেই ধুতে হলো। রান্নাঘরের সিঙ্কটা না খুব বিরক্ত করে, কদিন পর পর দেখি ওখান থেকে জল পড়বে। ওই যে সিঙ্কের ওখানে যে পাইপটা থাকে ওইখান থেকে কীভাবে যেন আর কি জলটা বের হয়ে যায়, তো সেটা ঠিক করার পর কদিন ভালো থাকে, আবার কদিন পর দেখি ওখান থেকে জল পড়তে শুরু করে। এখন আবার দেখো সিঙ্কের কলটা খারাপ হয়ে গেছে, এই মনে হয় 3-4 মাস আগে কলটা লাগানো হয়েছে, নতুন একটা কল লাগানো হয়েছে, আজকে আবার সেই কলটা খারাপ হয়ে গেল। দুই উনুনে দুটো রান্না বসিয়ে দিলাম, একটার মধ্যে শিম পোস্ত হচ্ছে আর একটার মধ্যে মাছের ঝোল হচ্ছে, তো দুটো রান্নাই ঢাকা দেয়া আছে, ওগুলো আস্তে আস্তে হতে থাক, সিদ্ধ হতে থাক, আর আমি এই ফাঁকে ঘরটা মুছে ফেলি। খুব ভালো করে ঘর মুছে নিচ্ছি, হাত দিয়ে ঘর মুছলে খুব ভালো পরিষ্কার হয়, আর জলের মধ্যে একটু ওই শ্যাম্পু দিয়ে, শ্যাম্পু জল দিয়েই পাথর টাইলসের ঘর পরিষ্কার করা ভালো, সার্পটা পাথর টাইলসের জন্য ঠিক না, কারণ ওই সার্পের মধ্যে খাট থাকে তো সেই জন্য। আর শ্যাম্পু জল দিয়ে ঘরটা মোছার পর ঘরটা বেশ তেল তেলে হয়, ঘরটা যখন শুকিয়ে যায় তখন বেশ তেল তেলে হয়। আমার তো শ্যাম্পু জল দিয়ে ঘর মুছতেই ভালো লাগে, আর সার্পের জলে কী হয় বলো তো, মানে বেশি বেশি ফেনা হয়, বারবার জলটা চেঞ্জ করতে হয়, ভীষণ ঝামেলা, কিন্তু শ্যাম্পু জলে ওইসব সমস্যা হয় না, মানে বেশি ফেনা হয় না। তো এতক্ষণ আমি ওকে আদর করলাম ওইখানে, প্রথমে ভয় পাচ্ছিল তারপর আর ভয় পায়নি, গায়ে হাত বুলিয়ে দিয়েছে চুপ করে রয়েছে। শুধু দুধ দিয়েছিস কেন, একটু ভাত দেবে তো? আরে হাত দুটো কই, এ মা শুধু দুধে কি পেট ভরে নাকি? তোকে বললাম দুধ দিয়ে ভাত দিয়ে মেখে দে, তোরা দুধ ভালো খায়। আরে পেট ভরে নাকি পাতলা দুধে? এখন আর খাচ্ছে না, সে তখন থেকে ঘোরাঘুরি করছে। আর বাকি দুটো কই? এটা দুধটা দে, পরে আবার মাছের ঝোল দিয়ে ভাত দেবে এখানে মাছ দিয়ে। আর বাকি দুটো কই? এখানেই তো ছিল। ভয় পাচ্ছে দেখে চলে যাচ্ছে, শুধু দুধ দিয়েছে, একটু ভাত দিলে ভালো হতো। রান্নাবান্না কমপ্লিট, এই যে গামলার মধ্যে আছে পাবদা মাছের ঝোল, আর এটা হলো শিম পোস্ত, ও পাশে আছে ডাল, মূলো দিয়ে ডাল রান্না করেছে, আর এই পাশে হলো গিয়ে পেঁপে সিদ্ধ, করলা সিদ্ধ। এই প্রথম আমি মূলো, শিম, আলু এসব দিয়ে পাবদা মাছ রান্না করলাম। আমি তো পাবদা মাছ সবসময় সর্ষে বাটা দিয়ে করি, সর্ষে পোস্ত আর নয়তো পেঁয়াজ। আমি আজকে একা একাই ভাত খেয়ে নিলাম, কিপা উপরে ঘরে বসে ভাত খাচ্ছে, অর্জুন আর অর্জুনের বাবা 10-15 মিনিট পরে চলে আসবে, ওদের জন্য আমি আজকে আর ওয়েট করিনি। যেহেতু আমি সকালবেলা ভারী টিফিন করি না, হালকা কিছু খাই, তো সেই জন্য আমি মাঝে মধ্যেই ওই 1টা বা 1.5টার সময় ভাত খেয়ে নিই। আজকে একটু দেরি হয়ে গেল, জামা কাপড়গুলো কাচলাম, ওই যে 4টে বেডশিট ছিল সেগুলো কাচা ধোয়া করলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল আজকে ভাত খেতে। তো ভাবছিলাম একবার যে ওদের জন্য ওয়েট করি, ওরা যখন আসবে একসাথে খাবো, কিন্তু সেই সময় হয় না, অর্জুনকে ভাত খাইয়ে দিতে হয়। তো এবার অর্জুনকে খাওয়াতে খাওয়াতে সন্ধে হয়ে যায়, অর্জুন 4:15-20 সময় স্কুল থেকে আসে, তো ওকে স্কুল ড্রেস, ওর স্কুল ড্রেস খুলে দিতে হয়, হাত মুখ পা সব ধুয়ে টুয়ে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে সেই 5টা বাজে, তো তখন তো সন্ধে হয়ে যায়, ওই সময় আবার আমি ভাত খাই না। সন্ধ্যের সময় না বাড়ির বউদের ভাত খেতে নেই, আমার মা ঠাকুমা শাশুড়ি মা যাদের কাছে এইসব কথাই শুনে এসেছি, তো সন্ধ্যের সময় আর ওই কারণে ভাত নিয়ে বসা হয় না। তারপরে 5:30-6টার দিকে আমি সেই ভাত খাই, মাঝে মধ্যে এই জিনিসটা হতো, তো ওই জন্য এখন আর ওয়েট করি না আমি অর্জুনের জন্য, আমি আগে আগে খেয়ে নিই। তাছাড়া ওই যে বললাম না সকালেও আমার মানে ভারী টিফিন হয় না এখন আর,
একটা রুটি খাই, বা কোনো দিন রুটি খাই না, ওটস খাই, বা কোনো দিন একটু ছাতু খেয়ে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো পিঙ্ক কালারের গোলাপটা আজকে ফুটলো, আরেকটা কুড়ি আছে, এই যে আর জানি কোথায় হয়েছে একটা কুড়ি, এই যে এটা মনে হয় সাদা, না না এটা লাল লাল, এটা লাল, আর এটা হলো গিয়ে পিঙ্ক। গাছটা কত বড় হয়েছে, আর এই অ্যারিকা গাছটা মরেই গেল, এটা সেই দিওয়ালির সময় উপরে নিলাম, তারপর দেখি এটা মরে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখন গাছের গোড়ায় সবজি দেব, এই সবজি দেব বলছি, সবজির খোসা দেব, আর এই হলো গিয়ে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এগুলো এখন গাছের গোড়ায় দেব। এই গাছগুলোকে জানো তো আমি ভীষণ ভালোবাসি। কোনো একটা গাছ যদি মরে যায় বা গাছের একটা পাতা যদি শুকিয়ে যায় আমার খুব কষ্ট হয়, মানে কোনো একটা যদি আমি দেখি গাছের পাতা শুকিয়ে গেছে আমার মনে হয় ওই গাছটা যেন মরে যাবে, এরকম মনে হয়। এই বয়সে এসে যে আমি এইভাবে গাছপ্রেমী হয়ে যাব, আমি যে এইভাবে গাছের প্রেমে পড়ে যাব, এটা আমি ভাবতেও পারিনি। ভীষণ ভালো লাগে গাছ লাগাতে, অনেক রকমের অনেক ধরনের গাছ লাগাতে ইচ্ছে করে। দীপা ওই যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, অর্জুন মোবাইল দেখছে, এই এই মাত্র অর্জুনকে খাইয়ে দাইয়ে রান্নাঘর পরিষ্কার করে টেবিল পরিষ্কার করে তারপর গাছের ওখানে গেলাম, তো ওই গাছে জল ফল দিয়ে এই উপরে আসলাম, এখন অর্জুনকে পড়তে বসাবো, ও হয়তো পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে পারে, ঘুমালে তো খুবই ভালো কথা, তাহলে রাতের দিকে ঠিকঠাক মতো পড়বে। তো এখন আমি অর্জুনকে পড়তে বসাই, পরে আবার ব্লগটা শুরু করব। অর্জুনকে পড়তে বসালাম আর ও সাথে সাথে ঘুমিয়ে পড়লো, ভালোই হয়েছে, রাতের বেলা ঠিকঠাক মতো পড়তে পারবে। দেখো ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কি জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, নাকটা মনে হয় বন্ধ, এখন আমি ড্রপ দিতেও পারছি না, ড্রপ দিলেই তো উঠে যাবে। নিচে যাব, চা করবো, স্যার এসছে, স্যারের জন্য চা করব। আমারও ঘুম পাচ্ছে, ওর পাশে শুয়ে আছি তো, তা দেখছে আমারও চোখ লেগে আসছে, কিন্তু এখন ঘুমালে চলবে না, নিচে যাব, স্যারের জন্য চা করব, আবার ছাদে যেতে হবে। তো যাই, উঠি এখন বন্ধুরা, এখন গিয়ে এইগুলো আবার মানে এই বিকেলের কাজগুলো আবার করে আসি। স্যার বলল যে সে দুধ চা খাবে না, আদা দিয়ে হালকা একটু লিকার চা খাবে, আর তার মধ্যে যেন কোনো রকম কোনো চিনি না দেয়া হয়। সবাই এখন খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, চিনি ছাড়া আদা দিয়ে হালকা একটু লিকার চা দেবো স্যারকে, স্যারকে এক কাপ চা দেবো, বাকি চাটা আমি খেয়ে নেব। আর এখানে দেখো ছোলা ভাজা করছি, ছোলা ভেজানোই আছে ফ্রিজে, এখানে একটু পেঁয়াজ আর আলু এই হালকা একটু ভেজে নিচ্ছে, তারপর এর মধ্যে ছোলা দিয়ে দেবো, আর হলো গিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু অর্জুনের জন্য আমি কাঁচা লঙ্কাটা এর মধ্যে দেইনি। ও আর এর মধ্যে একটু এই নুন ছড়িয়ে দিলাম। এর মধ্যে আরও অনেক রকমের মশলাপাতি অ্যাড করা যায়, কিন্তু আমি অত মশলা টশলা দিলাম না, হালকা তেল মশলার মধ্যে এটা একটু হালকা করেই ভেজে নিলাম। তো স্যারকে একটু দেব, আর বাকিটা দেব অর্জুনকে, আমি এটা খাবো না। আর কৃপা তো এখন স্যারের কাছে পড়ছে, আমরা এখনও অনেক পড়াশোনা করছি, কত বই খাতা, কত ওষুধ আমাদের। সব অর্জুনের ওষুধ, আমার হাতে ব্যথা করছিল সেই জন্য ভলিনিটা একটু দিলাম। এখন এই বক্সটা খুলতে হবে, অর্জুন ইনহেলারগুলো নে, ইনহেলার নে তাড়াতাড়ি, এটা খুলে এর মধ্যে দূর, এই যে মশারি রাখবো, সেই জন্য এত আয়োজন, এটা এত শক্ত কেন দেখি দে মশারিতে ছাড়, আরে ছাড় তো, আর ছাড়াই আছে, দাঁড়া ভাস টাস খুলে দিলি, এই যে এই কাঁথাটা আর এই মশারিটা রেখে দিলাম, কাঁথা তো এখন আর লাগে না, হ্যাঁ তোর হাতের চাপ লাগবে, তুই সর, ওটা সরা, না আমি সরিয়ে দেবো, বালিশটা সরা বাবা, আরে তুমি সরা, আর তুমি লাগাও, আরে শুনো ভাই, অ অ তোর হাতটা সরাবি, অর্জুন
অর্জুনের এখনো পড়া হয়নি, অর্জুন তো আজকে দেরি করে পড়া শুরু করেছে, সেই জন্য এখনো পড়া কমপ্লিট হয়নি। Yes, bros. Yes, friends. I am so much tired. আমার না গরম লাগছে পাখা চালিয়ে। হ্যাঁ, গরম লাগছে। পাগল হয়ে গেছ নাকি? কত কাজ করে আসলাম জানো, আমাদের ডিনার হয়ে গেছে, এখন 11:02 বাজে। এ মা পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। কত কাজ করে আসলাম। আমার এখনো শীত লাগছে। আমি এখন একটু জল খাই। ভিডিওটা বলে জল খাবে কিন্তু জল খাইনি। জল খাবো ভাবলাম যে ব্লগটা শেষ করে দেই, এখন তো আমি এই অর্জুনকে পড়াবো, ওকে পড়াতে পড়াতে আমি নিজেই ঘুমিয়ে পড়বো। অর্জুন তো ঘুম দিয়ে উঠেছে, ও এখন এত তাড়াতাড়ি ঘুমাবে না। যাই হোক, ওর এখন ওই কোশ্চেন অ্যান্সারগুলো একটু ধরতে হবে, যে বানানগুলো পাচ্ছে না সেগুলো একটু ধরতে হবে, তো ওগুলো করে তারপর আমি ঘুমাবো। দাঁড়া চুপ কর না। তো বন্ধুরা আজকের মতো এখন ব্লগটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, আবার আগামীকাল দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। বন্ধ হচ্ছে না।